ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করব সেটি হচ্ছে ত্রিকোণ পরোটা। এই পরোটাটা তিনটা কোণা থাকে, তাই এটাকে ত্রিকোণ পরোটা বলা হয়। তাহলে চলুন দেখে নিই কীভাবে এই পরোটাটা তৈরি করতে হয়। এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং যারা এখনও করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নিন। পরোটা তৈরির জন্য এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 7 মতো লবণ, দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। এবার ময়দার সাথে লবণ এবং তেল খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে পরোটা দীর্ঘ সময় পর্যন্ত নরম থাকবে। ব্যাস মিক্সড করা হয়ে গিয়েছে। এবার আমি ডো তৈরি করার জন্য অল্প অল্প করে পানি অ্যাড করব। এখানে আমি নর্মাল টেম্পারেচারে পানি নিয়েছি। পানি একসাথে বেশি অ্যাড করতে যাবেন না, এতে করে প্রয়োজনের চেয়ে ডোটা বেশি নরম হয়ে যেতে পারে। ডো তৈরি হয়ে গিয়েছে। এবার আমি এই ডোটাকে ছোট ছোট অংশে ভাগ করে নেব। ব্যাস ভাগ করা হয়ে গিয়েছে। এবার আমি 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখব। ব্যাস 10 মিনিট পরে ফিরে আসলাম। এবার আমি ছোট ছোট ডোগুলোকে হালকা শুকনা ময়দা মেখে রুটির মতো করে প্রথমে বেলে নেব। এবার মাঝখানে একটা ভাঁজ দিব, তারপর আরেকটা ভাঁজ দিব। দেখুন ত্রিকোণের মতন ভাঁজটা হয়েছে। আপনারা চাইলে অন্য কোনো শেপেও ভাঁজ করে নিতে পারেন। এবার আবারও বেলে নিতে হবে। পরোটাটা খুব বেশি মোটা হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না, ঠিক এমন ভাবে বেলে নিতে হবে। একই প্রসেসে আমি সবগুলো পরোটা বেলে নেব। সবগুলো পরোটা বেলা হয়ে গিয়েছে। এবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এবার বেলে রাখা পরোটাগুলো আস্তে করে তেলে ছেড়ে দিতে হবে। প্রথমে এক পিঠ হালকা ব্রাউন কালার করে ভেজে অপর পিঠ ভেজে নিতে হবে। পরোটার সাইডে একটু মোটা থাকে, তাই চেপে চেপে সাইডগুলো ভেজে নিতে হবে, এতে করে ভিতরে কাঁচা থাকবে না এবং ক্রিস্পি হবে। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। একই প্রসেসে আমি সবগুলো পরোটা ভেজে নিব। সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। এই পরোটাটা মাংস কিংবা ডাল ভাজির সাথে খেতে খুবই ভালো লাগে, কিন্তু আমার কাছে মিষ্টি এবং ডিম ভাজি দিয়ে খেতে বেশি ভালো লাগে, তাই আমি এভাবেই সার্ভ করেছি।
যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, কমেন্টস বক্সে জানাবেন কেমন হলো। আর নতুন নতুন ভিডিও দেখবার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে।